দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবাই বলেন কি নাম? সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম? মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতেন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতেন, প্রকাশ করে একটা ভিতরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে, ডান দিকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক, বায়ে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক, এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে, আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা, বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না, মুযাবযাবিন, দে অল দা টাইম লং ইন ডিলেমা, দে ডোন্ট নো ওয়্যার টু গো, দে ডোন্ট নো ওয়্যার টু প্রসিড, কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সাদার বাদার, এরকম আছে না? না, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট, সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তো এই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে উমরে ফারুককে খুব ভয় পেত, উমরে ফারুককে দেখলে তারা থারথার করে কাঁপত। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও সাইয়েদনা উমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায় আমরা কি বলি? আম্মু খাবার খাও, কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে, এগুলো গাজীপুরে বলে না বোধ হয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও, কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে, মদিনার ছোট্ট কচিকাঁচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমার, ওই যে উমর আসতেছে, উমর ইসলামের দ্বিতীয় খলিফা, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শয়তানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, বিষ্ণুই বলতেন উমর শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? লোড বেশি হয়ে গেছে এলাকায়, কি এটাই সবচেয়ে বড় মাঠ? এর চেয়ে বড় মাঠ আর নাই। কি হয়েছে ওইখানে? কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা, বসেন না, একটু বসেন না, মন্ত্রী মহোদয় আসছে, মন্ত্রী মহোদয় আসতেছে উনি, মাশাআল্লাহ, উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? দেখি একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা উমরে ফারুক মসজিদে নববীর ইমাম, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে, জোহরের নামাজে ইমামতি করলেন, ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায়, এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা?
ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় খেয়ে ফেলাইছি, নামাজের সময় কাজের সময়, নামাজের সময় কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয় ফানতাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও, নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। উমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন, সবাই চলে গেল, ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে, আবাদত করে, এরা যায় না। এরা কি করে না? যায় না। আসরের নামাজে সাইয়েদান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না, এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন, মা বালুকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান, তোমাদের কি সমস্যা? জোহর আসর মাগরিব এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না, বাড়ি কই? বলি ইয়ামান। তো বসে থাকো কেন, কি করো? কয় জিকির করি। কি করি? কি করি? জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোথা থেকে? তারা বলল, আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। উমরে ফারুক বললেন, সর্বনাশ, তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে? তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বাদুকুম আলা বাদ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো, ঠিক কিনা? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে, পাতিল কি ছোট আসবে না বড় আসবে, খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না, টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল, নিজেরা রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। উমরে ফারুক বুঝালেন, আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না, তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার ওটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আমার ওটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না, ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার উট দৌড় দিবে। এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল, আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধ হয়। কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিছে, বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও, তো ছেলে সন্তান হয় নাই। তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? বলে, হুজুর দোয়া করেন আল্লাহ জন্য আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন। এর পরের বছর এসে আবার হাজির, কয় হুজুর ছেলে সন্তান, হুজুরকে ঘটনা কি, ঘটনা কি, এর সন্তান হয় না কেন? বললো, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না, তোমরা বিয়ে না করলে তো সন্তান হবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সার, তারপরে তাওয়াক্কুল করবি কার উপর? বিষ্ণুই বললেন, তাগদু খেমাসান তারুহু বেতানান, পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও, প্রতিটা পাখি, আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি? কি পাখি আছে? বাবুই পাখি? হ্যাঁ, কি পাখি? সব আছে। তো পাখিগুলো
এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড় বানিয়েছে বাসা, দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়। এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে, রিজিকের ব্যবস্থা করলো কে? সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোরে নিড়ে ফিরিয়ে দেয় কে? জানে না কোথায় খাবার আছে? আমাদের ফ্রিজ আছে, ফ্রিজ, ডিপ ফ্রিজ, 7 দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই। পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি? আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি, পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? তারুহু তাগদু খিমাসান তারুহু বিতানান, সকালবেলা পাখিগুলো কিচির মিচির আল্লাহর জিকির করে বের হয়ে যায়, বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে? আল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। ওমরে ফারুক বললেন, তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয়, নামাজের পরে বের হয়ে যাবা, আল্লাহর জমিন যে আবাদ করবা, কৃষি কাজ করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, চাকরি করবা, আবার নামাজের সময় ঘরে আসবা, এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, এটার নাম হলো তাওয়াক্কুল। পড়েন সুবহানাল্লাহ। গোটা জমিনটা আমাদের, গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই? আপনাদেরকে শুনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয়? ওখানে জুম রেখেছে আল্লাহ। মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান, ফুলের বাগান রেখেছে। আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই? কি আছে? মাছ। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফাহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন বলেন, আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি, জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি, আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। পড়েন, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, এজন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক, এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ, আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে।